ভাড়া বৃদ্ধির দাবিতে সোমবার সকালে বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে চলাচল করা সব ধরনের বাস পরিষেবা বন্ধ করে দিলেন বাস মালিকরা। এর ফলে সমস্যায় পড়েছেন যাত্রী, শ্রমিক থেকে সাধারণ মানুষও। যতক্ষণ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি করা না হচ্ছে ততক্ষণ পরিষেবা এরকম বন্ধ থাকবে বলেই জানিয়েছেন বাস মালিকেরা। তাঁদের বক্তব্য, ডিজেলের দাম বর্তমানে 100 পেরিয়েছে, কিন্তু সেই অনুপাতে বাসের ভাড়া বাড়েনি, তাই প্রত্যেকদিন ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তাই ভাড়া না বাড়ালে পরিষেবা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে বাস মালিকেরা জানিয়েছেন। প্রসঙ্গত, ডিজেলের দাম বাড়ায় কেরোসিন তেল দিয়ে বেশ কিছু বাস চালানো হচ্ছিল। অভিযোগ পেয়ে রবিবার বালুরঘাটে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের পক্ষ থেকে বাসের তেলের নমুনা সংগ্রহ করা হয়। বেশ কয়েকটি বাসের কাগজপত্র খতিয়ে দেখা হয়। এর প্রতিবাদে গতকাল থেকে বেশ কিছু রুটে বাস পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন মালিকেরা। তবে আজ বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সব রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বালুরঘাট থেকে সুবীর মহন্ত, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।